জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটি প্রতিকারের কথা বলবো। এই প্রতিকারগুলি করলে একজন মানুষ যদি প্রতিকার করে থাকে তাহলে সেই মানুষের জীবনে ধনের অভাব অনাটন দূর হয়ে যায় এবং বাড়িতে যদি টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে যদি কোনো ধরনের বাধা বিপত্তি আসছে বা বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলছে সেক্ষেত্রে অনেক সাহায্য করবে এই প্রতিকারটি। ভিডিওটিকে লাইক অবশ্যই করবে, শেয়ার অবশ্যই করবেন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাদের সনাতন ধর্মে বিভিন্ন পূজা পাঠ বা বিভিন্ন শুভ অনুষ্ঠান সেই সকল কিছুর বৈশিষ্ট্য রয়েছে এবং জীবনে মানুষের শুভ ফল পাওয়ার জন্য বা একজন মানুষের জীবনে সুখ শান্তি সর্বদা থাকার জন্য এই পূজা পাঠ বা বিভিন্ন শুভ অনুষ্ঠানগুলিকে করা হয়। তো অনেক সময় দেখা যায় যে একজন মানুষ তার জীবনে যথাসাধ্য চেষ্টা করে থাকে, সেই চেষ্টা করার পরও সে তেমন কিছু ফল পায় না। বা আপনি হয়তো কোনো একটি কাজ আপনি শুরু করছিলেন, কিন্তু শুরু করার সময় আপনার যদিও ভালো ছিল কিন্তু কাজটি যখন সম্পূর্ণ হবে সেই সম্পূর্ণ হওয়ার সময় আপনার সেখানে বিভিন্ন ধরনের বাধা বিভিন্ন ধরনের হতে পারে এবং সেই বাধার জন্য আপনার কাজটি সেখানে হয় না, যার দরুন আপনার টাকা পয়সা লোকসানও হয় এবং আপনার মানসিক ভারসাম্য আপনি হারিয়ে ফেলেন। তো সেই ক্ষেত্রে আজকের যে প্রতিকারটির কথা বলবো, এই প্রতিকার দুইটি প্রতিকার আছে, এই দুইটি প্রতিকার করলে একজন মানুষ তার জীবনে যে কোনো কর্মক্ষেত্রের পূর্বে যদি এই প্রতিকারগুলি করে থাকে বা আপনার বাড়িতে যদি এই প্রতিকারটি করে থাকেন তাহলে বাড়িতে কুবেরের আশীর্বাদ প্রাপ্ত হবে এবং মা লক্ষ্মীর কৃপা সর্বদা প্রাপ্ত হয়ে থাকবে সেই বাড়িটির উপর। যদি আপনার বাড়িটির উপর সর্বদা পজিটিভ এনার্জি থাকে, মা লক্ষ্মীর কৃপা থাকে বা কুবেরের যদি কৃপা থাকে, যে বাড়ির উপর এই জিনিসগুলি থাকবে, লক্ষ্মীর আশীর্বাদ, কুবেরের আশীর্বাদ এবং পজিটিভ এনার্জি যদি বাড়ির উপর থাকে, সেই বাড়িতে সর্বদা ধন সম্পত্তির আগমন হয় এবং সেই বাড়িতে থাকা যে কোনো সদস্য যারাই রয়েছে সেই বাড়িতে তাদের জীবনে কোনোদিনও অভাব অনাটন দেখা যায় না। তো এই উপায়টি আপনাদেরকে যে কোনো বারে আপনি করতে পারেন, এই উপায়গুলি যে কোনো বারে করলেই আপনি অবশ্যই ভালো ফল প্রাপ্ত করবেন। তো আপনাকে নিতে হবে কিছু কাঁচা টাকা, সেক্ষেত্রে আপনি 1 টাকার কয়েন্স নিলেন বা 2 টাকার কয়েন্স নিলেন বা 5 টাকার কয়েন্স নিলেন, আপনি কিছু কাঁচা টাকা নেবেন এবং সেই কাঁচা টাকাগুলি আপনি লক্ষ্মীর আসনের সামনে, আপনার বাড়িতে যে পুজো ঘর রয়েছে সেখানে আপনি লক্ষ্মীর আসনের সামনে একটি লাল কাপড়ের মধ্যে সেই কাঁচা টাকাগুলি আপনি রাখুন। রাখার পর আপনি সেখানে সামান্য একটু সিঁদুর দেবেন, সিঁদুর সামান্য আপনি গুঁড়ো সিঁদুর সামান্য আপনি দেবেন, শুকনো সিঁদুর দিয়ে আপনি ছিটিয়ে দেবেন। এরপর সেই কাঁচা টাকাগুলিকে আপনি একটি পটলি বানিয়ে নেবেন, বানানোর পর মা লক্ষ্মীর চরণের সামনে সেই কাঁচা টাকার সেই থলেটি আপনি রেখে দিন। এরপর প্রতিদিন আপনি মা লক্ষ্মীকে আপনি ধূপ ধুনো অর্পণ করুন এবং সেই কাঁচা টাকার যে থলেটি রয়েছে সেটিকে আপনি ধূপ ধুনো অর্পণ করুন এবং মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন যেন আপনার জীবনে ধন সম্পত্তির অভাব অনাটন দূর হয়ে যায় বা আপনার ধন সম্পত্তির সংক্রান্ত যদি তেমন কোনো কিছু কাজ চলছে সেই ক্ষেত্রে যাতে আপনি উন্নতি পান বা আশীর্বাদ পান, মা লক্ষ্মী যেন সর্বদা আপনাকে আশীর্বাদ করে থাকে, এইভাবে আপনি প্রার্থনা করুন। দ্বিতীয় প্রতিকারটি হচ্ছে আপনি আপনার বাড়ির যে উত্তর দিকটি রয়েছে, বাড়ির উত্তর দিকটিকে বলা হয় কুবেরের দিক এবং যে মানুষের উপর কুবেরের আশীর্বাদ থাকে বা যে বাড়ির উপর কুবেরের আশীর্বাদ থাকে সেই বাড়িতে সর্বদা ধন সম্পত্তির অভাব অনাটন কোনোদিনও হয় না এবং রাতারাতি যদি আপনার বাড়ির উপর যদি কুবেরের আশীর্বাদ থাকে, কুবেরের যদি দয়া দৃষ্টি থাকে তাহলে আপনার বাড়িতে রাতারাতি যথেষ্ট পরিমাণে উন্নতি হবে। তো বাড়ির উত্তর দিকে আপনি একটি সাদা কাপড়ে আপনি সামান্য একটু সিঁদুর নিয়ে নেবেন এবং সেখানে কয়েকটি কয়েন্স নিয়ে নিন এবং সেই সাদা কাপড়ের মধ্যে কয়েন্সটি রেখে এবং সেখানে আপনি সামান্য একটু সিঁদুর মিশিয়ে নিন, মিশিয়ে নিয়ে আপনি সেই একটি পটলি বানিয়ে নিন এবং সেটিকে বাড়ির উত্তর দিকে আপনার দেওয়াল যে কোনো জায়গায় আপনি সেটিকে ঝুলিয়ে রাখুন এবং প্রতিদিন সকালবেলা স্নান করার পর আপনি সেইটিকে আপনি ধূপ ধুনো অবশ্যই দেখাবেন এবং যখনই আপনি বাড়ির থেকে বের হবেন আপনি সেখানে অবশ্যই প্রণাম করে যাবেন। সেটি হচ্ছে কি, সেই যে জিনিসটি যে আপনি বানালেন যে কাঁচা টাকা দিয়ে, এখানে কুবেরের আশীর্বাদ থাকবে এবং অনেক শক্তিশালী এবং প্রভাবশালী একটি জিনিস হয়ে দাঁড়াবে এই জিনিসটি। কারণ কি, উত্তর দিক মানে কুবেরের দিক এবং কুবেরকে পুজো যদি করতে হয় বা কুবেরের পুজো করার এর চাইতে সহজ উপায় আর কিছু নেই। তো আপনি এইভাবে এই প্রতিকারটি করুন, যখনই বাড়ির থেকে বের হন, যে কোনো শুভ কাজে আপনি বের হচ্ছেন সেক্ষেত্রে আপনি সেখানে পুজো করুন, পুজো করার পর আপনি ধূপ ধুনো অবশ্যই দেখানোর পর আপনি বের হয়ে যান। তো এই প্রতিকারগুলি করুন, করলে আপনার জীবনে থাকা ধন সম্পদ অভাব অনাটন দূর হবে, আপনার জীবনে ধন সম্পদ
সম্পত্তির ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে আসা বাধা বিপত্তিগুলি চলে যাবে। যদি আপনার কাছে বর্তমানে ধনের অভাব টাকা পয়সার অভাব চলছে সেই ক্ষেত্রে আপনি রাস্তা খুঁজে পাবেন, পথ আপনার চলে আসবে আপনার বাড়িতে সুখ শান্তি অবশ্যই বিরাজমান করবে। তা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন, ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন।